তুফানগঞ্জে সরকারি কর্মীর অশালীন আচরণে আইসিডিএস কর্মীরা সিডিপিও প্রবীর ঘোষকে তার অফিসের ভেতরে আটকে রেখে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল। তুফানগঞ্জে সরকারি কর্মীর অশালীন ব্যবহারে আইসিডিএস কর্মীরা সিডিপিও প্রবীর ঘোষকে তার অফিসের ভেতরে আটকে রেখে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল। আজকে আপনাকে তালা দিয়ে রেখে দিয়েছে ওয়ার্কাররা, কেন? আমাদের বিলের প্রবলেম হয়েছে, বিল এবং করোনা ভাইরাসের ছুটি। আপনার বিরুদ্ধে মিসবিহেভের অভিযোগ আছে, কি বলবেন এই বিষয়ে? আজকে সকাল থেকে কি হয়েছে ঘটনাটা? কি হয়েছিল ঘটনাটা? আমাদের ছুটির প্রবলেম, যে করোনা ভাইরাস নিয়ে ছুটি, যেহেতু স্কুলে যাবে ছুটি আছে। তো সেক্ষেত্রে কি তাদের ছুটি স্যাংশন হয়েছে না হয়নি? এটা তো ডিস্ট্রিক্ট লেভেল, এটা স্টেট লেভেল থেকে ছুটি হবে। হ্যাঁ, স্টেট লেভেল থেকে না, অর্ডার আসা পর্যন্ত তো আমরা ছুটি দিতে পারি না। আপনি মহিলাদের কি বলেছিলেন? এখন আপনি কি করবেন? আপনাকে তো তালা বন্ধ করে রেখে দিয়েছে। অভিযোগ আছে আপনি মহিলাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, এই বিষয়ে কি বলবেন? আইসিডিএস কর্মী বর্ণালী চক্রবর্তী ও বিউটি খাতুন জানান যে সারা রাজ্য জুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে স্কুল, অফিস, আদালত বন্ধ রাখা হয়েছে। সেই কারণে আজকে আমরা তুফানগঞ্জের সিডিপিওর কাছে আসি আমাদের ছুটির জন্য। কিন্তু আমাদের কথা না শুনে আমাদের মহিলা কর্মীর সঙ্গে অশালীন ব্যবহার করায় তুফানগঞ্জের সিডিপিও প্রবীর ঘোষকে তার অফিসের ভেতরে তালা মেরে বিক্ষোভ দেখাই। আজকে ঘটনা হয়েছে, যেটা ও একটু আগে বলল যে করোনা ভাইরাসের জন্য চারিদিকে বন্ধ, ছুটি চলছে। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা বললাম যে চল আমরা স্যারের সাথে তাহলে কথা বলি, কারণ আমাদের তো বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাপার। মারা বলছে যে বাচ্চাদেরকে পাঠাবো না, ঠিক ওই করবো না সেন্টারে, বড়রা আসবে সেন্টারে ডিম টিম নিতে, খাবার নিতে। তো এটা কেরকম হচ্ছে ব্যাপারটা, তাহলে আমরা স্যারের সাথে কথা বলি, আমাদের কি ছুটি হবে কি না এগুলো জানতে জেনে আসি। তো বললো যে ঠিক আছে চল তাহলে সবাই মিলে যাই। তো আসলাম, যাই হোক, ওরা এই কয়েকজন মিলে ঢুকলো স্যারের ঘরে। ঢোকার সাথে সাথেই তো স্যারের ব্যাড বিহেভিয়ার শুরু হয়ে গেল, এই আপনারা কেন এসেছেন, চলে যান, দূর দূর করে শুরু করে দিল। ভালো মতো কথা শোনার মতো ওনার মানসিকতা নেই, এই মানসিকতা নিয়ে উনি আসেনি এখানে। যাই হোক, তো তারপরে ওরা ওদের সাথে এইভাবে কথা বলার পরে ওরা বেরিয়ে আসলো, আমি ঢুকলাম। কারণ আমার কয়েকদিন থেকে সর্দি কাশি চলছে, আমি কিছুদিন আগে ব্লাড নিয়ে এলাম শিলিগুড়ির থেকে। তো আমি স্যারকে বলতে গেলাম যে স্যার আমার তো দুদিন থেকে খুব কাশি সর্দি চলছে। তো মারাও বলছে যে তোমার গাড়িতে, আমি কোচবিহার থেকে আসি, তো কোচবিহার থেকে আসি গাড়ি টাড়িতে আসি, তো মারা বলছে যে তোমার এরকম কাশি টাশি নিয়ে আসাটা ঠিক না স্যার, তাহলে আমি কী করবো, আমাদের কি ছুটি টুটি হবে? শোনার সাথে সাথেই স্যার বললো হ্যাঁ আপনাকে এর আগে একদিন গেছিলাম সেন্টারে, পাইনি, আপনার হচ্ছে টেন্ডেন্সি খুব খারাপ। আমি হোয়াট ডু ইউ মিন বাই টেন্ডেন্সি, আমি ওনাকে জিজ্ঞেস করেছি কথাটা। কারণ হচ্ছে আমি যেদিন উনি আমাকে পাইনি সেদিন আমি ছুটিতে ছিলাম, এবং উনি সঙ্গে সঙ্গে ফোন করে জানতে পেরেছে যে আমি ছুটি নিয়েছি, এবং ছুটির দরখাস্ত ওনার টেবিলে জমা আছে। উনি তা সত্ত্বেও আমাকে এই ধরনের অফেন্সিভ কথাটা বললো, এই অফেন্সিভ কথা বলার জন্য আমি এই কথার ওনার জবাব চাই যে উনি আমাকে কেন বলল। উনি আমাকে তালা দিয়ে রেখেছেন তাকে, ওনার খুব খারাপ বিহেভিয়ারের জন্য। উনি মেয়েদের সাথে কথা বলতেই জানে না যে কীভাবে কথা বলতে হয়, এর জন্য ওনাকে তালা দিয়ে রাখছি। উনি যতক্ষণ, উনি আমাদেরকে অসম্মান করছে যতক্ষণ না আমাদেরকে সরি বলছে সবার সামনে এসে, ততক্ষণ ওনাকে ছাড়া। কাকে তালা দিয়ে রেখেছেন? আমাদের সিডিপিও স্যার। তার নাম কি? প্রবীর ঘোষ। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে কি, আমরা ওনার সাথে কথা বলতে এসেছিলাম যে আজ সব কিছু বন্ধ, করোনা ভাইরাসের জন্য বন্ধ। তা আমাদের, আমরা যেহেতু আইসিডিএস এর চাকরি করি, তা আমাদেরও বন্ধ আছে আছে নাকি, আমরাও বন্ধ চাই যে স্যার আমাদের বন্ধটা হবে নাকি, ওনাকে ওর জন্য বলতে এসেছিলাম। উনি সেই কথা শুনে না, উনি আমাদেরকে উল্টা মেসেজ দেখাচ্ছে, এসব ব্যাপার নিয়ে আমাদের অফিসে আসবেন না, যখন তখন অফিসে আসেন, যান এখন যান, পর এগুলো নিয়ে যান যান, উনি আমাদেরকে এলামই করবেন এগুলো নিয়ে। তারপরে আজকে মাসের হলো 16 তারিখ, আমাদের হচ্ছে বিস বিল বিল দিতে হয় নাই, আড়াই মাস হয়ে গেল, আমাদের উল্টা করে বিল আটকে থাকে, তারপরে একটা করে বিল পাস হয়, তারপরে উনি হচ্ছে কোনো হেলদোল নেই। তারপরে হচ্ছে আমার এক আমার কলিগ, ও গেছে, আমরা কথা বলতে বলতেই ও গেছে যে হচ্ছে ওর শরীর ভালো না, কয়েকদিন আগে ব্লাড নিল। ওনাকে এমন কিছু একটা খারাপ কথা বলে বসছে উনি যে এই কথাটাকে আমরা কেউ সহ্য করতে পারছি না, ওর জন্য ওনাকে।